হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো বোম্বাই বান্দ্রা ইস্ট বিকেসি। আর বিকেসির মধ্যে যে আমি যেখান থেকে সাইকেল নিয়ে যাচ্ছি, এখন আমি বর্তমানে সাইকেল চালাচ্ছি, তো যেখান দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে মুকেশ আম্বানির কোম্পানির কাম, আর এটা হচ্ছে জিও ওয়ার্ল্ড সেন্টার। আর আমি এক কোনা থেকে শুরু করছি, কেননা ওই কোনার দিক দিয়ে ক্যামেরা এলাও ছিল না, তো আমি মাঝামাঝি বিল্ডিংয়ের মাঝামাঝি এলাও শুরু করছি। তো এটা ওয়ার্ল্ড সেন্টার, আর এখান থেকে আমি সিধা বের হব জে কুমারের ওখান দিয়ে। তো এই রাস্তাগুলো আগে এতটা ভালো ছিল না যখন আমি এর আগে ছিলাম। এই সাইডটা 2 বছর পিছনে যাব, 2 বছর আগে আমি এই সব জায়গা দিয়ে ঘোরাফেরা করেছি, তো এখন অনেকটা ভালো করেছে। তো দেখতে পাচ্ছ এই সাইডে যে বিল্ডিংটা, এটা হচ্ছে গিয়ে জিও ওয়ার্ল্ড সেন্টার, নতুন তৈরি হয়েছে। তো বিল্ডিং এর মধ্যেটা দেখা দেওয়ার জন্য, কারণ এখানে ক্যামেরা এলাও নাই এই সাইডটা, তার জন্য আমি সরাসরি রাস্তা রোড দেখাচ্ছি, রোড দেখে আমি সরাসরি যাচ্ছি। মেন হলো গিয়ে এখানের রাস্তাঘাটগুলো আগে থেকে ভালো, অনেকটা ভালো করছে। এই যে একটা গেট, এটা হচ্ছে গিয়ে সাইড 2-3 নম্বর, 8-10 নম্বর গেট হবে। তো এখান থেকে আমি সোজা বের হয়ে চলে যাবো জে কুমারের দিকে। জে কুমারে একটা বড় প্রজেক্ট, ওখানে রেলের যত সব জিনিস কাম করা হয় রেলেরই, তো ওখান দিয়ে আমি বের হয়ে যাব। তো এখানে বড় বেসিনেটে অনেক দিন আগে করতাম, এই রোডের মধ্যে সব আগে ছিল না, এখন অনেকটা পেন্ট বাগারা করেছে, এটা ওটা করেছে। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে সকালের টাইম, তো দেখতে পাচ্ছ এখানে সূর্য দেখাচ্ছে উত্তরের দিক থেকে, আমাদের পূর্ব দিকে দেখো উত্তর দিকে দেখাচ্ছে। তো এখান থেকে এখন বের হয়ে যাবো জে কুমার। এই যে সামনে যে একটা গাড়িটা দেখতে পাচ্ছ, ওই গাড়িটার ওই সাইডটায় বড় ক্যাম্প আছে, মানে লেবার থাকার ঘর, তারপরে ওখানে যত সব রেলের জিনিস তৈরি হয়। আর এর সাইড দিয়ে আমেরিকান বিল্ডিং আছে, এখানে আমেরিকান বিল্ডিং আছে, পিছনে বিদেশ ভবন, যে পাসপোর্ট বাগারা সব ঠিকঠাক করা হয় ওখানে আছে। তো আমি এখানে সোজা বের হয়ে যাব। এখানে ছিল জে কুমারে একটা গেট, এই হলুদ গাড়িটার সাইডে একটা জে কুমারে গেট ছিল। তো দেখতে পাচ্ছ যে এই যে লম্বা ঘরটোর মধ্যে সব রেলের জিনিস তৈরি, অনেক লম্বা। এখান থেকে সিধা আমি চলে যাচ্ছি, সামনে দেখতে পাচ্ছ গোল রাউন্ড, ওটা হচ্ছে বিকেসির ফেমাস দেখার মতো জিনিস। ওটা হচ্ছে গিয়ে ওএনজিসি বিল্ডিং, এখানে সব গ্যাসের সব যাবতীয় অফিস, আর এখান থেকে গ্যাস সাপ্লাই, মানে অফিস হলো এটা গ্যাসের সাপ্লাই, অন্য কোথাও থেকে হয় এটা, গ্যাসের অফিস হলো। তো এখান থেকে সরাসরি আমি সিধা বের হয়ে যাব ইসের দিকে, গোদরেজ বিল্ডিং এর দিকে, কেন এখান দিয়ে, এখানে তার সামনে আমাদের একটা ক্যাম্প ছিল লেবার কলোনি, ওটা বন্ধ হয়ে গেছে। তো এখন এখান দিয়ে আমি সোজা বের হয়ে যাচ্ছি, গোদরেজ বিল্ডিং হয়ে বের হব, রুমে যাব। আর এখানে সামনে দেখতে পাচ্ছ এখানে একটা সুরজ পাওয়ার আছে, সুরজ পাওয়ার মানে একটা এখানে স্টেডিয়াম আছে, তো সেই স্টেডিয়ামটা বেশিরভাগ নাইটে খেলা হয়, ডেতে খেলা হয় না। সরোজ পাওয়ার, এই সরোজ পাওয়ার সার্চ মারলে দেখতে পারবেন, এখানে সরোজ পাওয়ার, এখানে একটা বড় স্টেডিয়াম আছে, এখানে নাইটে খেলা বেশিরভাগ হয়। তারপরে চলে যাচ্ছি আমি সোজা এখান থেকে ওএনজিসিটা মেন গেট, এই যে দেখতে পাচ্ছেন এটা ওএনজিসি মেন গেট, এই গেট দিয়ে যাতায়াত করে। আর সোজা আমি চলে যাচ্ছি সামনে ফাঁকা জায়গাটা দেখতে পারবেন, সেই ফাঁকা জায়গাটা হতে গিয়ে এলএনটি, যে এলএনটি কাম কর, এলএনটি যে লেবার থাকতো তার জায়গা, ওই এলএনটি তার সামনে ছিল আরেকটা কোম্পানির, তো ওরা সব কাম করতো জিও ওয়ার্ল্ড সেন্টার যেত, এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতো। এখন কাম হ্যান্ড ওভারের মতো হয়ে গেছে, কাম শেষের দিকে, তার জন্য সব উঠিয়ে মুঠিয়ে ক্যাম্প ট্যাম্প নিয়ে চলে গেছে, কলোনি সব মানে ভেঙে দিয়েছে, নিয়ে চলে গেছে। তো এই জায়গাগুলো সব ফাঁকা পড়ে আছে। তো সামনে দেখতে পাচ্ছেন গোদরেজ বিল্ডিং, এখানে একটা হোটেল আছে, বড় হোটেল, এখানে অনেক ফিল্ম স্টার দল এখানে আসে কাম করতে, এই করতে পার্টি সার্টি করতে, গোদরেজ বিল্ডিং এটা হচ্ছে গিয়ে। আর এই জায়গাতে সবচেয়ে বেশিরভাগ খেলা হতো, এই সামনে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রোগ্রাম হতো,
ম্যারাথন দৌড় হতো, তারপরে ছোট ছোট কুত্তার বাচ্চা আছে, কুত্তা নিয়ে আসে এখানে রেস রেসি করাতো, ছোট 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 বাচ্চাদের শিশুদের এখানে এই মাঠের মধ্যে মাত্র সব প্রোগ্রাম করতো। তো এখন যখন থেকে লকডাউন পড়ছে তখন থেকে একদম সব খালি পড়ে আছে, সব প্রোগ্রাম বন্ধ, আর কোনো মানে কি লকডাউনের পর থেকে একদম টোটালি বন্ধ সব কিছু। তারপরে এই সামনে দেখতে পাবেন ক্যানারা ব্যাংক, এটা হচ্ছে গিয়ে ক্যানারা ব্যাংক, আর এই সাইড তার সাইডে ডাইন সাইডে আছে ওটা হচ্ছে গোদরেজ বিল্ডিং, এর মধ্যে হোটেল বাগার সব কিছু আছে। তো ফের এখান থেকে সোজা চলে যাব পেট্রোল পাম্পে, পেট্রোল পাম্পে তার বাম সাইডে একটা মাঠ ছিল, ওই মাঠে আরো বড় প্রোগ্রাম হতো, কোনো না কোনো দিন এত বড় বড় প্রোগ্রাম হতো বলার মতো না, কিন্তু ওই মাঠটা এখন পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে। তো সামনে দেখতে পাচ্ছেন সরাসরি যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন নিচের উপর দাঁড়িয়ে আছে, সেই বিল্ডিংটা হচ্ছে গিয়ে আমেরিকান ব্যাংক, এটা হচ্ছে গিয়ে আমেরিকান ব্যাংক, আর এখানে সব বিদেশি সব মানে বিদেশি সব ব্যাপার আছে, পারে সব অতটা জানা নেই। আর সামনে দেখছে বড়োদরা ব্যাংক, আর এই সাইডেও যে রাস্তার এই পাশে এই সাইডেও বড়োদরা ব্যাংক আছে। তো সরাসরি আমি বের হয়ে যাবো এখন আমার কলোনির দিকে, যেদিকে আমি থাকি ওদিকে। তো সরাসরি যাচ্ছে তোমার এখানে সব ব্যাংকের সব সিস্টেম, বড়োদরা ব্যাংক, ব্যাংকো ব্যাংক, সব লক্ষ্মী টাওয়ার এই সাইডেই আছে সব কিছু। তার সামনে দেখতে পাচ্ছি একটা হোটেল, ওটা হচ্ছে গিয়ে ওটা বিদেশি হোটেল, ওই যে রাউন্ড করা আছে ওর মধ্যে, ওটা হচ্ছে গিয়ে বিদেশি হোটেল। তো সরাসরি আমি এখন বের হব, ওই সামনে দিয়ে জিও গার্ডেন হয়ে বের হয়ে চলে যাও। তো সামনে একটা পড়েছে এখানে গিয়ে জিও গার্ডেন, এটা দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো আগে এতটা ভালো ছিল না, অনেকদিন আগে থেকে আমাদের সামনেই রাস্তাগুলো ঠিক করেছে, এই রাস্তাগুলো অতটা ভালো ছিল না, সব লাইট ফাইট লাগিয়েছে আর এইসব যে অনেকটা চেঞ্জ করেছে। আর সামনে দেখতে পাচ্ছি আছে জিও গার্ডেন, এখানে পাবলিক কার পার্কিং করা হয়, প্রোগ্রাম হয় এখানে, একবার প্রোগ্রাম হয়েছিল তখন অরিজিৎ সিং আসছিল, সেই টাইমে টিকিটে মানে এত টিকিটও পাওয়া গেছিলো না, হাউসফুল হয়ে গেছিলো। তো সে সময় এখানে আমি ছিলাম করিব 2 বছর, 2 বছর হয়ে গিয়েছে। এটা হচ্ছে গিয়ে জিও গার্ডেন, তার সাইডে আছে দেনা ব্যাংক, অনেক অনেক ব্যাংক আছে ওই পাশে এই পাশে। এখান থেকে যে পার্কিংটা এটা অনেক বড় আছে, ছোটোখাটো নেই। তো এখান থেকে সরাসরি আমি বের হয়ে যাব ইসের জন্য, ভারতনগর যাওয়ার জন্য। তো এখানে একটা সামনে একটা বড় হাইওয়ে পাওয়া যাবে, সেই হাইওয়েটার পরে গিয়ে হচ্ছে ভারতনগর। তো ভারতনগরে আমাদের কলোনি আছে, মানে থাকার জায়গা দিয়েছে কোম্পানির তরফ থেকে, তো সেখানে আমি এখন যাচ্ছি। এখানে একটু অটো ফটো যাতায়াত করতে তো দাঁড়িয়ে যেতে হয়। এখনো দেখতে পাচ্ছ রোডের সাইডে সাইডে কামগুলো এখনো হচ্ছে, এখন হচ্ছে কি অফিস টাইম, মতলব হ্যাঁ অফিস টাইম এখনো হয়ে পারেনি, অনেক সকালে আমি বের হয়ে গেছিলাম, এটা ধরো না অফিস টাইম চালু হয়ে গেছে না, তো তার টুডে এত ভিড় ভাড় হতো বলার মতো না, তাও কিছুটা ভিড় আছে। সামনে আদানি বিল্ডিং দেখতে পাচ্ছ, আর ওটা হচ্ছে গিয়ে সোসাইটি বিল্ডিং, সোসাইটি বিল্ডিং, আর সামনে হাইওয়ে,